আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে এসেছি, তা হলো আদা লেবুর রং চা। এই আদা লেবুর রং চা তৈরি করতে খুবই সহজ এবং এটি সবার জন্য খুবই উপকারী। এটি এই শীতের জন্য খুবই প্রয়োজন, তাই এটি আপনাদের সামনে আমি এটি নিয়ে এসেছি। এটি তৈরি করতেও খুবই সহজ, তাই এটি তৈরি করতে খুবই সহজ তাই আমি প্রথমে প্রয়োজন আদা। তা বলে আদা কুচি করে নিয়েছি, তারপর আদা একটু ছেঁচে নিয়েছি, এখন দিয়ে দিব। কারণ আমি আদা ছেঁচে নিয়েছি কারণ এটি যাতে রস বের হয়ে যায়। এখন প্রয়োজন দারুচিনি। আপনাদের সামনে আমি দারুচিনি আস্তাটা নিয়ে নিই, কারণ আমার কাছে গুঁড়াটা আছে। আমি আধা চা চামচের মতন দিয়ে দিব। আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একসাথে সব কিছু উপকরণ দিয়ে একসাথে মিশিয়ে নিতে পারেন। এরপর যা লাগবে তা হলো গোলমরিচ। আমি গোলমরিচের গুঁড়াটা নিব। গোলমরিচের গুঁড়াটা নিচ্ছি। গোলমরিচ আপনারা চাইলে আস্তটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে গুঁড়া আছে তাই আমি গুঁড়াটা দিচ্ছি। এখন আমি এক চিমটি পরিমাণের মতো দিচ্ছি, বেশি দিলে ঝাল লাগতে পারে, তাই আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আমি একটু মিশিয়ে দিলাম। আমি চারটা লবঙ্গ নিচ্ছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কারণ আমার পানি বেশি, কম বেশি দিতে পারেন। আর তেজপাতা দিচ্ছি আমি। এখন আমি একটু মিশিয়ে দিচ্ছি, না মিশালেও হয়। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 থেকে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। চলে এসেছি 15 থেকে 20 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে দেখার পর দেখা যাবে একটি বলক এসে পড়েছে। এখন আমি আমার প্রয়োজন মতো চা পাতা দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব। চুলার আঁচটা কমিয়ে দিলে ধীরে ধীরে একটা রং আসবে। কিছুক্ষণ অপেক্ষা করব যাতে চা পাতাটার রং বের হয়ে আসে ভালো মতো। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি একটা গ্লাস কাপে নিয়ে নিয়েছি আর লেবুর রস দিয়ে দিলাম। এবার দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। এই কালারটা আমাদের সবার খুবই পছন্দ। আমরা এই লেবু চা সাধারণত সবসময় খাই আর এটি খুবই উপকারী। এই লেবু চাটা খুবই পছন্দ আমার। আর এই লেবু চাটা যখন মানে এটার স্বাদটাই আলাদা, সেটা স্বাদটা খুব ভালো লাগে। আমরা চিনি দিইনি, কারণ আমরা চিনি আপাতত এখন খাবো না তাই। আর লবণও দিইনি, লবণ আমি পরে দিব, সেজন্য রেখে দিয়েছি। কিছুক্ষণ আমি এরকম রেখে দিলাম, চিনি দিইনি, চিনি দিব না। আর আমি অল্প সামান্য পরিমাণ লবণ দিব, বেশি লবণ দিব না, কারণ আমি চিনি দিব না সেজন্য দিলাম। এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি চা মিশিয়ে নিয়েছি, তাই এরকম একটা কালার হয়েছে। লেবুর রস মিশিয়ে নিলে আবার কালারটা সুন্দর হয়ে যাবে, তাই আমি এখন লেবুর রস মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিব, তাহলে আর একটু কালারটা খুবই সুন্দর লাগবে। এই তো হয়ে গেল, আর কিছু বলবো না। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।